মদ খাওয়ার প্রতিবাদ করায় স্বামীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত হলেন স্ত্রী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদার মানিকচক থানার মথুরাপুর কর্মটোলা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন রাতে স্বামী নেশা করে বাড়ি ফিরতেই নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। স্ত্রী 30 বছরের মল্লিকা মণ্ডল প্রতিবাদ করেন। সেই সময় স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে পেটে আঘাত করে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মদ খাওয়ার প্রতিবাদ করায় স্বামীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত হলেন স্ত্রী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদার মানিকচক থানার মথুরাপুর কর্মটোলা এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন রাতে স্বামী নেশা করে বাড়ি ফিরতেই স্ত্রী 30 বছরের মল্লিকা মণ্ডল প্রতিবাদ করেন। সেই সময় স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে পেটে আঘাত করে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবুসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।